জীবনের দুটি চিরন্তন শাশ্বত সত্য, একটা হলো জন্ম আর একটা হলো মৃত্যু। জন্ম মানে পৃথিবীতে আসা, মৃত্যু মানে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া। দুটো অনুষ্ঠান আমরা জীবনে করি, একটা জন্মাবার পরে আর একটা মৃত্যুর পরে। আমাদের বর্তমান সমাজে এই শতাব্দীতে প্রতিটা বাড়িতে, হিন্দু মুসলিম খ্রিস্টান বলে নয়, যখন শিশুর জন্ম হয় তখন তার প্রথম দিন, পরবর্তী বছর প্রথম জন্মদিন, দ্বিতীয় জন্মদিন, তৃতীয় জন্মদিন আমরা কেক কাটি, বড় আনন্দ করি। কিন্তু পৃথিবীর মনীষীরা হিন্দু মুসলমান নয়, শুধু আদর্শের কথা নয়, এই জন্মদিনটা পালন করাটাকে তারা মনে করেছে একটা অপ্রয়োজনীয় কার্য। একজন বিখ্যাত শিক্ষকের কাছে তার সন্তান বলছে, বাবা সবাই তো জন্মদিন পালন করে, আমার জন্মদিনটা একটু পালন করো না। বলছে, ধুর বোকা, নিজে জন্ম নিয়েছিস, তোর জন্মদিন তুই নিজে পালন করবি, লজ্জা করে না? আরে এমনভাবে জীবনটা গড় না যে তোর জন্মদিন তোর জীবনে নিয়ে মানুষ আলোচনা করে। নিজের জন্মদিন নিজের পালনে কিসের আনন্দ? কয়েকজন মানুষ আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর কাছে গেলেন, বলছে, স্যার আমরা আপনার জন্মদিন পালন করতে চাই, আপনি একজন মহান মানুষ। মহাত্মা গান্ধী বলছেন, দূর পাগলারা, জন্মদিনে আমার কোনো বিশ্বাস নেই, আমার বিশ্বাস হলো মানুষের মরণ দিনে, মানুষের মৃত্যুতেই জীবনের পরিপূর্ণতা আসে। এ কথাটা বলেছেন রবীন্দ্রনাথ। কিভাবে? মৃত্যু তাদেরই মহান হয় যাদের জীবন মহান হয়, জীবন মহান তাদেরই হয় যারা জীবনের দাগ রেখে যায়। এই যে আমাদের ভারতের, ভারতবর্ষের আবামর জনসাধারণের একজন বিশ্বদ্রষ্টা স্বামী বিবেকানন্দ বলেছেন যে, কিছু কর আর না কর, এ পৃথিবীতে আইসস, তো কিছু দাগ রেখে যা। এ দাগ সবাই রাখতে পারে না। বিখ্যাত একজন ইংরেজ কবি বলেছেন, স্মেল সুইট ব্লুজম ইন দেয়ার ডাস্ট। পৃথিবীতে হাজার হাজার মানুষ আসে আবার চলে যায়, তার মধ্যে কিছু মানুষ আছে যারা পৃথিবীতে কিছু পায়ের চিহ্ন রেখে যায় এবং পরবর্তী জেনারেশন সে পায়ের চিহ্ন ধরে ধরে এগিয়ে চলে। আমাদের এই যে সভ্যতা, একবিংশ সভ্যতা, আমরা চাঁদে চলে গেছি, আমরা মঙ্গল গ্রহে চলে গেছি, হ্যাঁ এই যে সভ্যতা, এই সভ্যতার দুটা পা আছে। একটা পা হলো নিয়ন্ত্রণের এবং শাস্তি, আর একটা প্রাণ হলো জুড়ে রাখার এবং ভালোবাসার। এই পৃথিবীতে যারা জুড়ে রাখতে পেরেছে তারাই পৃথিবীতে জীবনটাকে মহান করে গেছে। আমাদের ইসলামের হাদিস শরীফ আল্লাহ নবী বলেছেন যে, কেউ যদি আত্মীয়তা ছিন্ন করে তুমি তার মধ্যে জোড়া লাগাও, সমাজটাকে কেউ ভাঙতে চায় তুমি তার মধ্যে জোড়া লাগাও, কারণ যে জোড়া লাগায় সে যে ভাঙে তার চেয়ে অনেক বেশি মহান হয়। শামসুল হক মানুষ, ওনার দুটো পরিচয় আছে, একটা রাজনৈতিক শামসুল হক আর একটা হলো ব্যক্তি শামসুল হক। রাজনৈতিক শামসুল হক আজকে আমাদের স্মরণ সভার আলোচ্য বিষয় নয়, আমাদের আলোচ্য বিষয় হলো ব্যক্তি শামসুল হক। আর আপনারা জানেন তো, ক্ষমা করে দেবেন, আমার সামনে যারা বসে আছেন অনেক শিক্ষক মহোদয়, আমার জেঠারা মামারা বড়রা এখানে বসে আছেন, যারা শামসুল হকের সাথে জীবনে যতটুকু সময় কাটিয়েছেন তার 50 ভাগের 1 ভাগ আমি কাটাইনি। আর আমি শামসুল হক সম্পর্কে বলবো, আপনারা শুনবেন, এটা একটা অন্যায়। তো ওনার সম্পর্কে আপনারা ভালো জানেন, কিন্তু দূর থেকে যে কয়েকটা বিষয় আমি জেনেছি মানে বলার চেষ্টা করি। জানেন তো, আমাদের এই সভ্যতার যে ধারা আছে না, সেই ধারায় একটা গ্রাম সুদৃঢ় সুন্দর হয় একজন মানুষের দ্বারা, একটা মহল্লা একটা মানুষের দ্বারা, একটা মহকুমা একজন মানুষের দ্বারা, একটা দেশ কয়েকজন মানুষের দ্বারা, এভাবেই পৃথিবীটা কিন্তু চলছে। জানেন, আমেরিকা পৃথিবীর সবচেয়ে সভ্য দেশ, কিন্তু সেই দেশে দুই ধরনের মানুষ থাকে, একটা কালো আর একটা হলো সাদা। কালো মানুষরা পৃথিবীতে, বিশেষ করে আমেরিকায়, এই 1864-70 সালের আগ পর্যন্ত এতটা নিপীড়িত হতো যে আমেরিকার জায়গায় জায়গায় লেখা থাকতো যে ডগস আর ব্ল্যাক পিপল আর প্রোহিবিটেড, যে কালো মানুষ আর কুকুর এই জায়গায় প্রবেশ নিষেধ, মানে কালো মানুষদের সাথে কুকুরের সঙ্গে তুলনা করা হতো। তার বিরুদ্ধে গর্জে উঠলেন একটা মানুষ, তার নাম মার্টিন লুথার কিং। সে মার্টিন লুথার কিং কালো মানুষদের নিয়ে বিশাল ভায়োলেন্ট করতে পারতেন আমেরিকায়, কিন্তু উনি করেন নাই। উনি অত্যন্ত অহিংস আন্দোলনের মধ্য দিয়ে
কালোদের অধিকারকে জয় করেছেন। কেন জানেন? কারণ মার্টিন লুথার কিংয়ের গুরু ছিলেন আমাদের মহাত্মা গান্ধী, আর মহাত্মা গান্ধীর গুরু ছিলেন লিও টলস্টয়, যিনি বলেছিলেন যে মানুষকে ভালোবাসা দিয়ে যতটুকু জয় করা যায় তাকে শাসন করে লাঠি দিয়ে ততটুকু জয় করা যায় না। এটাই গান্ধী নিয়েছিলেন, সেই জন্য তাকে অহিংসবাদী আদর্শ মানুষ বলা হয়। এবং তারই একজন শিষ্য ছিলেন মার্টিন লুথার কিং। সে মার্টিন লুথার কিং বলতেন যে আমি স্বপ্ন দেখি সেই আমেরিকার, যে আমেরিকাতে আমার চারটি কালো সন্তানকে তার রঙের ভিত্তিতে বিচার করা হবে না, তার জাতির ভিত্তিতে বিচার করা হবে না, তার ধর্মের ভিত্তিতে বিচার করা হবে না, বিচার করা হবে তার চরিত্রের কারণে, কোনো ব্যক্তি শামসুল হকের জন্য নয়। শামসুল হকের জন্মের পরে ওনার বাবা ওনার জন্মদিন পালন করেছেন কিনা আমি জানি না, মনে হয় করেন নাই, কিন্তু আজ ওনার স্মরণসভা এই জন্য যে উনি মানুষের জন্য কিছু কাজ করে গেছেন। আমি শুধু একটা কথা আপনাদের বলি যে একবার সোনামুড়াতে একটা প্রোগ্রামে আমাকে বলা হয়েছিল আসার জন্য, আগরতলার বিশেষ কোনো কারণে আমি আসতে চাইছিলাম না এবং না করে দিয়েছি। পরবর্তীতে মরহুম শামসুল হক সাহেব তখন আমাকে একটা ফোন করে বলেছে কি সমস্যা তোমার, আমি বলছি এই সমস্যা, বলছে দেখো ব্যক্তিগত সমস্যা কালকে পরশু সমাধান করা যাবে, সমাজের জন্য তোমার এখানে আসাটা খুব প্রয়োজন। আমি আর দ্বিতীয়বার আর্গুমেন্ট করার সাহস পাইনি, আমি চলে এসে এবং সেখানে আমি অংশগ্রহণ করেছি। এই যে সমাজের প্রতি ওনার যে দায়িত্ব, তার কারণে আমাকে বলা এবং এক নিমিষে আমার চলে আসা, এটাকেই বলে ব্যক্তিগত মানুষের সৌন্দর্যতা। এই যে আমরা বলি না যে লোকটার ব্যক্তিত্ব আছে, আবার বলে ধুর এই লোকটার ব্যক্তিত্ব নাই। ব্যক্তিত্ব আসলে হলো মানুষের ভিতরের সৌন্দর্যতা, যেটা মানুষের বহিরাচরণে প্রকাশ পায়। আমি দেখেছি শুনেছি যে উনি নাকি মাত্র মাধ্যমিক পাশ ছিলেন, কিন্তু জানেন কোনো একটা সালিশি সভার সমাধান যে পত্র লেখা হয়েছিল সেটা আমি কোনো কারণে দেখেছি। সেই সমাধান পত্রটা দেখে আমি এতটাই অবাক হয়েছি যে আমি বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য অনেক বই পড়েছি, মাস্টার ডিগ্রি পিএইচডি করেছি, কিন্তু মাধ্যমিক পাশ শামসুল হক সাহেব যে ড্রাফটটা সালিশি পত্রে করেছেন সেটা আমার দ্বারা সম্ভব ছিল না। এতটাই দখল ছিল ওনার সাহিত্যের প্রতি, বাংলার প্রতি, মানুষের প্রতি, এবং সমস্যার সমাধানের ক্ষেত্রে যতগুলো কৌশলগত বিষয় আছে প্রত্যেকটা তার লেখনীতে এত সুন্দরভাবে প্রকাশ পেয়েছে যে আমি অবাক হয়ে গেছি যে কেন শামসুল হক ভিতরে এবং বাহিরে একটা সুন্দর মানুষ। কিন্তু জানেন উনি অলি ছিলেন না, অলিয়া অলিয়া ছিলেন না, উনি নবী রাসূল ছিলেন না, উনি মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দের মতো অত বড় মাপের মানুষ হয়তো বা ছিলেন না, কিন্তু আমাদের সমাজের সংস্কারের জন্য এই মানুষটির আমাদের খুব প্রয়োজন ছিল। উনি তো আর নেই, আমাদের কাজ হলো আরও কিছু মানুষকে এভাবে তৈরি করা। কীভাবে তৈরি করব? শুধু যদি বলি আমি মোস্তাফা, আমার বাড়ির আমি প্রধানমন্ত্রী, আমি যদি চাই আমার বাড়ির একটা মানুষ যাতে সমাজের জন্য ক্ষতিকারক না হয় সেই জিম্মেদারি যদি আমি নেই, আপনি যদি আপনার বাড়িটা নেন তাহলে দেখবেন আমাদের সমাজ অনেকটা সুধরে গেছে। আমি আমার সন্তানটাকে মানুষ হওয়ার পাশাপাশি বলবো যে বাবা ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, মৌলানা হবি, হাফিজ হবি, কোনো সমস্যা নাই, কিন্তু সমাজের চোখ মানুষের চোখের জল মুছতে তোর যেন দ্বিধা না হয়, তোর কারণে কেউ যেন না কাঁদে, তুই মানুষকে কষ্ট দিস না। এই কাজটুকু যদি আমরা করি তাহলে আমরা ঘরে ঘরে শামসুল হকের মতো মানুষ পাবো, ভিতর এবং বাহিরের মানুষ সুন্দর পাবো, আমাদের সমাজটা সুন্দর হবে।